مفسر القرآن بجسم الإسلامي الجديد حضرة العلم حضرة مولانا عزيز الإسلام جهاد شهيد دامت بركاته العالية يا مهد بيان بشورشان حضرة مولانا عزيز الإسلام شهيد حضرة كيولار ملوان تقرير بشور الجنة بنت ونورت كرسي أغلبنا شو بحاله في الحرب، السلام عليكم ورحمة الله وبركاته. بران بريو جول ذكر مسلمان يا بحاله سنت أبنا. الحمد لله الله تعالى غلامকে ভালো রেখেছে نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا او على خمسة فتهلك او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله إلا الله محمد باكر غانے غانے حوار تانے تانے اوئینا میری شور شنا جائے ہولے آپن ہرا لا الہ جورے لا الہ لا الہ لا الہ الا اللہ محمد الرسول اللہ الہ لا الہ لا إله إلا الله محمد رسول الله شكل جبان خلے ایک شتے ایک بکے بلسی صلی اللہ علیہ وسلم নীলফামারী জেলার জলঢাকা উপজেলা জলঢাকা উপজেলার পশ্চিম চিড়াভিজা গোলনা জমপাড়া মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং হাফেজ ছাত্রদের দস্তার বন্ধু উপলক্ষে উদীয়মান যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল ৬ ও ৭ ডিসেম্বর ২০২২ মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস আজকের শেষ দিন আজকের এই ৭ই ডিসেম্বর শেষ দিন বুধবারের সম্মানিত সনামধন্য সুশিক্ষিত সভাপতি জনাব মোহাম্মদ তারেক হাসান জেনারেল ম্যানেজার টিএফআরডি শেরপুর বগুড়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মেজর রানা মোহাম্মদ সোহেল অবসরপ্রাপ্ত মাননীয় জাতীয় সংসদ সদস্য নীলফামারী ৩ আজকের এই মাহফিলের অনন্য দাওয়াতি অতিথি বৃন্দ সূচনা লগ্নে বক্তৃতা করেছেন জনাব আনোয়ার হোসেন সাবেক সদস্য ৪ নম্বর গোলনা ইউনিয়ন পরিষদ স্বাগত বক্তব্য রেখেছেন জনাব মাওলানা মুজিবুর রহমান সহ অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা আবু বকর সিদ্দিক আনসারী
খতিব হাজিপাড়া জামে মসজিদ সাকোয়া বোদা পঞ্চগড় অন্যান্য গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে মায়ের হজরত মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের সনামধন্য ওলামায়ে হজরত নীলফামারী জেলার জলঢাকা উপজেলা ডোমার উপজেলা ডিমলা উপজেলা নীলফামারী সদর আর কোন থানার মানুষ আছেন কিশোরগঞ্জ জি কিশোরগঞ্জ ঠাকুরগঞ্জ পঞ্চগড়ের ভাইরা কে আছেন ঢাকতলান্ত পঞ্চগড়ের ভাইরা অনেক লোক আছে পঞ্চগড় সহ আশপাশ থেকে আগত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক আজকের এই কোরআনের মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন আপনারা যে কোরআনের মাহফিলে এসেছেন এই জন্য আপনারা খুশি না বেজার সবাই মিলে বলুন তো খুশি না বেজার কোরআনের মাহফিলে আসলে মুমিন ব্যক্তি খুশি হয় বলুন তো মাছ কোথায় শান্তি পায় পানিতে ডাঙায় উঠলে মাছের কি হয় কষ্ট হয় ঠিক তদ্রূপ মুমিন ব্যক্তি যারা তারা কোরআনের মাহফিলে বসে শান্তি পায় কিন্তু মোনাফেক মুসলমান নামধারী দুশ্মন ইসলামের দুশ্মনরা কোরআনের মাহফিল পছন্দ করে না আসেও না বসেও না আমি যখন রাস্তার থেকে নিচে নামলাম বাজারে দেখলাম বহুত লোক ঘোরাফেরা করছে এই লোকগুলো কিন্তু বাজার করার জন্য আসেনি ওরা এসেছিল কি ওরা এসেছিল কি শোনার জন্য কোরআন শোনার জন্য বাড়ির স্ত্রীও জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ উনি খুব সুন্দর করে বলেছে জানো না তাফসীর মাহফিল হচ্ছে তুমি তো কোনো খোঁজ রাখো না আমি তাফসীর শুনতে যাচ্ছি স্ত্রীও যায় না মাঝে বসে দোয়া করতেছে আল্লাহ কালাসাদের বাপের হেদায়েত দিয়ে দিও কিন্তু কালাসাদের বাপ এখন কোথায় বাদাম খেয়ে বেড়াচ্ছে কালাসাদের বাপ এখন চা খেয়ে বেড়াচ্ছে অথবা দোকান থেকে সিগারেট কিনে টানতে আছে আবার কেউ বা রাস্তায় বসে গল্প করতে আছে কেউ বা বাড়িতে বসে আছে এগুলো হলো কপাল পড়া কি পড়া কপাল পড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এগুলো হলো আল্লাহর নাফারমান বান্দা কোরআনের মাহফিল কি প্রতিদিন হবে দুই দিন মাহফিলের আজকে সমাপনী দিবস শেষ হয়ে যাচ্ছে আগামীকাল এই সময় এখানে শুধু কুকুর আর শিয়াল ছাড়া কাউকে পাওয়া যাবে না তাহলে জীবনের এই কি বলল সুবর্ণ সুযোগ জীবনের এই শুভ লগ্নে জীবনের এই সুসময়ে কোরআনের মাহফিল শুনতে এসে যারা কোরআনের মাহফিলে না বসে রাস্তা ঘাটে দোকানে বাদামে চাঁদ দোকানে বাড়িতে বসে আছেন বুঝতে হবে আপনারা মুসলমান নামের কলঙ্ক বুঝতে হবে বাবার রক্ত হয়তো ঠিক ছিল কিন্তু জন্মের পরে হয়তো কানে আজান হয়নি অথবা হয়তো সব ঠিক ছিল এমন হারাম খাদ্য পেটের ভিতরে ঢুকাইছে যেই কোরআনের মাহফিল আপনার ভালো লাগতেছে না এই জন্য যদি বাবা মুসলমান হয়ে থাকে মা মুসলমান হয়ে থাকে বাপ মার বিয়ে যদি বৈধ হয়ে থাকে আর আপনি যদি বৈধ বাপের বৈধ সন্তান হয়ে থাকে যে যেখানে আছেন পাঁচ মিনিটের ভিতরে কোরআনের মাহফিল এসে বলবেন যদি না বসেন খালি বুঝবা আপনি শয়তানের চামচা ফেরাউনের চামচা নমরুদের চামচা আপনি
শরীরে মুসলমানের রক্ত নাই আল্লাহ সবাইকে বুঝদান করুক আরো জোরে বলুন আল্লাহ সবাইকে বুঝদান করুক সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন আমার এখনো বিশ্বাস যদি ওই দোকানের সব লোকগুলো বাজারের দোকান সব লোকগুলো যদি এই প্যান্ডেল এসে যায় এই প্যান্ডেল ফুল হয়ে যাবে এইজন্য আল্লাহ পাক সবাইকে কোরআনের জন্য কবুল করুক সকলে বলেন আমিন পানি কি নিয়ে আসছেন না কালকে নিয়ে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষের ভিতর থেকে হাজারো মানুষের ভিতর থেকে লক্ষ মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ যাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন আমরা সবাই মিলে সেই মালিকের শুকরিয়া আদায় করছি সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুকরিয়া আদায় করলাম কেন আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন কি বানিয়েছেন আল্লাহ আমাকে কোরআনওয়ালা বানিয়েছেন আল্লাহ আমাকে ইসলামের পক্ষে কবুল করেছেন আল্লাহ আমাকে নামাজি বানিয়েছেন আল্লাহ আমাকে দিনদার বানিয়েছেন আল্লাহ আমাকে কোরআনের পক্ষের শক্তির লোকদের কাতারে শামিল করেছেন এই জন্য শুকরিয়া আদায় করলাম কা আপনি যে শুকরিয়া আদায় করে সন্তুষ্ট হলেন বলুন তো আমাদের কি আছে কি আছে আমাদের কিচ্ছু না যত পারমাণবিক বোমা সব বেধর্মীদের হাতে পাকিস্তানের কাছে কয়টা আছে তারপর এদেশে তো পাকিস্তানের নাম উচ্চারণ করা যায় না পাকিস্তানের নাম উচ্চারণ করলে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন এই জন্য পাকিস্তানের নাম উচ্চারণ নাই করলাম ইরান বানায়নি এখনো তবে বানানোর আগেই আমেরিকার পায়খানা পাতলা হওয়া শুরু হয়েছে তাহলে এখন পারমাণবিক বোমা সব বেধর্মীদের হাতে আমাদের কাছে কিচ্ছু নাই মারণাস্ত্র যা আছে সব ওরা তৈরি করেছে ক্ষেপণাস্ত্র বলেন তারপরে যত কিছু আছে মানুষ মারার জন্য সব অস্ত্রগুলো বেধর্মীদের আছে আমাদের কাছে কিচ্ছু নাই এই পৃথিবী শাসন করছে আমেরিকার এক প্রেসিডেন্ট নাম তার কি জো বাইডেন তারই হাতের ইশারায় পৃথিবী চলে তারই ইশারায় পৃথিবীর লোক ওঠা বসা করে তারই হাতের ইশারায় এক দেশ ধ্বংস হয় আর এক দেশ মাথা উঁচু করে আমেরিকার আছে মারণাস্ত্র রাশিয়ার আছে মারণাস্ত্র চীনের আছে ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার আছে ক্ষেপণাস্ত্র আমাদের কিচ্ছু নাই কিন্তু আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি মুসলমানের বাচ্চা আমার আছে বুক ভরা ঈমান কি আছে আমেরিকার প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে যাবে আল্লাহর জাহান্নামে চীনের প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে যাবে আল্লাহর জাহান্নামে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট বার্মার প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওরা যাবে জাহান্নামে আর আমার দেশের একজন নগণ্য গোলাম সে যদি আল্লাহর দুনিয়ায় মারা যায় আমার দেশের মুসলমানেরা যাবে আল্লাহর জান্নাতে ফজরের নামাজ পড়ে সূরা হাশরের তিনটা আয়াত তেলাওয়াত করে কোরআন শরীফ একটু পড়ে কোরআন শরীফটা একটু চুমা দেয় এরপরে বাড়িতে যায় যা হালকা পাতলা নাস্তা করে সেই নাস্তাটুকু খেয়ে ভ্যান নিয়ে রিক্সা নিয়ে ঠেলা গাড়ি নিয়ে রাস্তায় নামে আর মুখে থাকে আল্লাহর জিকির অন্তরে থাকে আল্লাহ রসুলের ভালোবাসা এমত অবস্থায় যদি রাজপথে লোকটা গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায় অথবা স্ট্রোক করে মারা যায় অথবা কেউ যদি তারে পিটাইয়ে মারে আল্লাহর ওই বান্দা মরার পরে যাবে জান্নাতে আর তোমরা বিশাল বিশাল ক্ষমতাধারী লোক বড় বড় চেয়ারে বসে গোটা দুনিয়ার মুসলমানদেরকে নিধন করার জন্য চেষ্টা করতেছো
তোমাদের তাওরাত জব্বুর ইনজিল আর আমাদের কোরআন সকল কিতাবে একটা সাক্ষী দেয় মুশরিক ব্যক্তিরা যাবে আল্লাহর জাহান্নামে সেই দৃষ্টিকোণ থেকে মুসলিম ছাড়া আর সবাই জাহান্নামে সুতরাং আমরা মুসলিম আল্লাহ আমাদের জান্নাতি বানিয়েছে তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে জান্নাতি বানালেন মুসলমানদের ঘরে জন্ম দেওয়ার জন্ম নেওয়ার তৌফিক দিলেন সেই আল্লাহর শুকরটা জোরে হবে নাচতে হবে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আবার মুসলমানদের ভিতরে খেয়াল করুন কেমন মুসলমান আছে জীবনে একদিনও নামাজ পড়ি নাই এরকম মুসলমান আমার দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই থাকলেও মনে হয় নীলফামারীতে নাই আছে এখানেও আছে জল ঢাকায় নাই আছে তাহলে সব জায়গায় এমন মুসলমান আছে যেই মুসলমান ওই সেই বাবা কবে যেন চামড়া কেটে বাদ দিয়েছে আর ওই সেই বাবা কবে নামের ব্রতে মোহাম্মদ লিখে রেখে গেছে সেই সূত্রে মুসলমান একটা দিনের জন্য নামাজ কালাম পড়ে না আবার এমন মুসলমান আছে শুধু শুক্রবারের নামাজ পড়ে এমন মুসলমান আছে শুধু ঈদের নামাজ পড়ে আর কোন নামাজের ধার ধারে না আর ওনারাই আমাদের ভুল ধরে বেড়াচ্ছে কয় হুজুররা সব কোরআনের ভুল ব্যাখ্যা করে তো একজন বলতেছে তুমি যদি এত ভালো ব্যাখ্যা করতে পারো তাহলে একটু মঞ্চে যেই হুজুরির পাশে বসু তুমি একটু ব্যাখ্যা করো আমরা শুনি তখন বলে কি জানেন হুজুর যে কোরআন শরীফ পড়তেছে ওকে আমি পড়তে পারি কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু হুজুরদের ভুল ধরতে পারে এরকম জাত আমার সমাজে আছে না নাই জাতীয় সংসদে দাঁড়ায় বেনামাজিরা বলতেছে আমরা কি হাদিস কোরআন জানি না বুখারী পড়েছি মুসলিম পড়েছি তিরমিজি পড়েছি আবু দাউদ পড়েছি নাসাঈ শরীফ পড়েছি ইবনে মাজাহ পড়েছি কোরআনের সব তাফসীর পড়েছি আমরা কি কোরআন হাদিস জানি না আমরা কি কোরআন হাদিস বুঝি না আমরা কি কোরআন হাদিস বলতে পারি না দেখো কি সুন্দর করে বলতেছি তোমরা শোনো লাকুম দীনুকুম আলিয়া দীন বুখারীর হাদিস তাহলে লাকুম দীনুকুম আলিয়া দীন এটা কি বুখারীর হাদিস জোরে বলেন লাকুম দীনুকুম আলিয়া দীন এটা কি বুখারীর হাদিস এটা কি সে আয়াত অথচ ওনারাই ফতোয়া দিচ্ছে সেই ফতোয়ায় দেশ চলছে আর যেই সমস্ত আলেমেরা শত শত বছর ধরে কোরআন হাদিসের কথা বলতেছে যুগের পরে যুগ তাফসীর করে বেড়াচ্ছে তারা আজকে জেলখানায় দুঃখে দুঃখে মরতেছে এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অথচ এই দেশটার নাম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ এখানে 5.5 লক্ষ মসজিদ আছে 5.5 লক্ষ মসজিদে ফজরের আজান হয় আজানের আওয়াজ শুনে মানুষ ঘুম থেকে জাগে 5.5 লক্ষ মসজিদের আজান হওয়ার পর মানুষ এসার নামাজ পড়ে ঘুমাতে যায় এই দেশে টেলিভিশনগুলোর কান মড়া দিলে সকালবেলা কোরআনের আওয়াজ ভেসে আসে এই দেশগুলোতে সর্বশেষ রেডুয়ার কান মড়া দিলে কোরআনের আওয়াজ ভেসে আসে এই দেশের প্রায় মানুষের হাতে হাতে মোবাইল আছে মোবাইলে আওয়াজ রেকর্ডিং করা আছে এই দেশে ঠান্ডা আইসক্রিম বিক্রি করতে গেলে বাজ বাজে এই দেশের হালকাতায় গুলো আজ বাজে এই দেশের বিভিন্ন জায়গায় কোরআনের আওয়াজ বাজে অথচ এই দেশে কোরআন ওরা সবচাইতে বেশি নির্যাতিত আরে নির্যাতন কোন বেধর্মী করতেছে না কারা করতেছে মুসলমান নামধারী একদল মোনাফেকেরা আলেম আমাদের সহ্য করতে পারে না বিয়ের আগে মা হচ্ছে বিয়ের আগে মা হচ্ছে সে জামিনে মুক্তি পায় তারপরে বিয়ে করিনি একটাও স্বামীর খোঁজ নাই সাও সন্তান কোলে করে নিয়ে ঘুরে বেড়াই এদের নামে মামলা হয় না বই বৃদ্ধ আলেম কাজী এব্রাহিমের নামে মামলা ঠুকে দেওয়া হলো এই আল্লাহর বান্দা কত বছর জেলে থাকবে আমরা জানি না আল্লাহর কসম বিনা অপরাধে জেল থাকতেছে চোখের পানি যা পড়বে গজব হয়ে হয়ে নাজিল হবে
কি বলেনি ওই ঠান্ডা পানি নিয়েছে কি বোঝে আল্লাহই ভালো জানে গরম পানি দরকার নেই ঠান্ডা পানি নিয়েছে তাই তুই আসলে কিছু বোঝেই না এতগুলো মানুষ এতগুলো খাদের এতগুলো এতগুলো গ্লাসে পানি নিয়ে আসছেন মানে এসে ছোট গ্লাস পানি এই আপনারা এতগুলো এখানে কি করেন এক গ্লাস আনেন আমি আসার আগেই বলেছি মঞ্চে তিনটে জিনিস লাগবে একটা হচ্ছে পানি লাগবে চা লাগবে আর টিস্যু পেপার লাগবে আছে একটা টিস্যু পেপার আর কিচ্ছু নাই আপনার এতগুলো ছেলে এতগুলো খাদের আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ ওনাদের উপর রহমত করুক দুই দিন কষ্ট করছে তো চেষ্টা করে হয়তো ব্যর্থ আল্লাহ কবুল করুক আমার ভাইরা তাহলে যে মাবুদ ওই সমস্ত জালেম ফাসেক কাফের ফজ্জার মুসলমান না বানিয়ে আপনাকে আমাকে কি মুসলমান বানিয়েছেন কোরআনওয়ালা মুসলমান বানিয়েছেন সেই মালিক আপনার আমার পরে দয়া করেছেন কথা বলেন ঠিক না বেঠিক সেই দয়া করার কারণে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি বলুন তো আমার মাথায় টুপি ডাকার সুন্নাত আমার মুখের দাড়ি ডাকার সুন্নাত আমার গায়ের পাঞ্জাবি ডাকার সুন্নাত রাসূলের উপরে মহব্বত করেন রাসূলের সুন্নাত ধারণ করেছি কেন করেছি আল্লাহ নিজেই বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি নবী আমার এত্তেবা করো আমার অনুসরণ করো আমার অনুকরণ করো আমার বিধানগুলো মেনে চলো যদি আমার অনুসরণ আমার অনুকরণ আমার শরিয়াত মেনে চলো ইয়াকে ফিরিলাকুম জুনুবাকুম আমি আল্লাহ যদি নবীর অনুসরণ করে চলো আল্লাহ বলেছেন জীবনের সব গোনাগুলো মাফ হয়ে যাবে আমার আগে জাতীয় পার্টির অত্র থানার সেক্রেটারি জেনারেল উনি ওনার পার্টির নেতার পক্ষ থেকে অনেকটা কথা বলেছে এখানে যারা মাহফিল করেছে সরকারি দলের লোকদের সহযোগিতা আছে এখানে যারা মাহফিল করেছে সাধারণ মানুষের সহযোগিতা এবার বলুন তো জাতীয় পার্টির এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের অনুসরণ অনুকরণ করলে তার মতন কথা বললে তার মতন গোপ রাখলে তার মতন পোশাক পরলে তিনি যা খেয়েছেন তাই খাইলে জীবনের গোনা কি মাফ হবে 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 এবার আসুন জাতির স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তাকে আমরা স্যালুট জানাই তাকে আমরা সম্মান করি বলুন তো মুজিবারের পাঞ্জাবির পরে কালো কোট ছিল এখন যদি মুজিবার রহমানের পাঞ্জাবি পরে কালো কোট পরি মুজিবার রহমানের মতন গোপ রাখি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের মতন ভাষণ দেই ভাইরা আমার বোনেরা আমার এত কিছু করার পরও মুজিবুর রহমান যেভাবে চলেছেন আমি যদি সেইভাবে চলি জীবনের গুনাহ কি মাফ হবে কোন সার্টিফিকেট কি কোরআন হাদিসে আছে যদি মনে করেন যে বিএনপির মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে চলেছেন আমরা সেইভাবে চলব গোনা কি মাফ হবে কিন্তু আমার আল্লাহ বলে দিলেন নবী যা বলেছেন নবী যা করেছেন নবী যে পথ চলেছেন নবী যেটা চলতে বলেছেন ওটা যদি তোমরা করো ওটা যদি তোমরা মেনে চলো জীবনের সব গোনা মুসলমান সেই নবীর অনুসরণ করে না মুসলমান নেতার পিছনে দৌড়ায় তোমার
পান তোমার গেঞ্জির উপরে কত ওটার কথা ছিল একটা পাঞ্জাবি তোমার পাঞ্জাবির উপরে কথা ছিল একটা টুপি তুমি না পড়ে অন্য নেতার অনুকরণ করে কোট পরেছ আল্লাহর কসম যার সঙ্গে যার সম্পর্ক ওই ব্যক্তি যেখানে যাবে তোমাকে সেখানেই যাওয়া লাগবে মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু কথা বলেন আলেদরা কথা বলেন না কেন মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া যে জাতির সঙ্গে যে জাতির ওটা বসা ওই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম আমাদেরকে প্রায় জায়গায় বলে দেওয়া হয় হুজুর মাহফিলে এসে রাজনীতি করবেন না প্রায় জায়গায় বলে অথচ আমরা খেয়াল করি ওই মাহফিলে কিছু রাজনৈতিক নেতার দাওয়াত থাকে এটা তো কোরআনের মাহফিল নাকি কোরআনের মাহফিল না এখানে কোরআনওয়ালারাই দাওয়াত করে কিন্তু এলাকার কিছু রাজনীতিবিদদের দাওয়াত করা হয় দুইটা কারণ একটা হচ্ছে কিছু নেবার আসা আরেকটা হচ্ছে ওনাদের আবার দাওয়াত না করলে মাহফিল বন্ধ হয়ে যাবে ভাই যদি আপনি চেয়ারটাকে সরাই নিতেন তাহলে এনাদের দেখতে সুবিধা হয়েছে এই এনার চেয়ার একটু ধরে সরাই দেন একটু পাশে দুইটা কারণে নেতাদের দাওয়াত করা হয় কথা বলেন ঠিক না ঠিক আমরাও আপনাদের স্যালুট জানাই আপনারা থাকেন আপনারাই মন শুনে বলেন হুজুর রাজনীতি করবেন না অথচ আপনি কোরআনের মাহফিলে আপনি তো সর্বপ্রথম রাজনীতি শুরু করলেন আপনি আপনার নেতার পক্ষে গান গাইলেন আপনি আপনার দলের পক্ষে গান গাইলেন শেষ পর্যন্ত আপনি আপনার দলের পক্ষে ভোট চাইয়ে গেলেন তাহলে আপনি রাজনীতি করলে দোষ হয় না হুজুর না বললি এত পিতৃ জলে কেন রাজনীতি তো আপনারাই করেন আমরা তার রাজনীতি করি না আমি একজন আলেম যে কোনো একটা ইসলামী দলের সমর্থন করি যে কোনো একটা ইসলামী দল আমার ভালো লাগে কথা বলেন ঠিক না ঠিক তাই সেটা জামাত ইসলাম হতে পারে হেফাজত হতে পারে চরমনাই হতে পারে ভুরপুরা হতে পারে তাবলিগ হতে পারে শাসনতন্ত্র হতে পারে আমি একটা দলের সাপোর্ট করি কথা বলেন ঠিক না ঠিক এখন আমি যদি দলের কথা বললি রাজনীতি হয় আপনি কোরআনের মাহফিলে এসে আপনার দলের কথা বললেন ওটা রাজনীতি হয় না দুলা ভাই আল্লাহ বোঝার তৌফিক দিক আমরা ভারত থেকে পাসপোর্ট করে আসিনি আমরা বাংলাদেশের দুবলা ঘাসের মতন মাথা উঁচু করে দাঁড়াইনি আমরা বৃষ্টির পানির মতন বুদবুদ করে নাজিল হইনি আমি বাংলাদেশের মাটি এবং মানুষ থেকে গড়ে উঠেছি আপনার যদি মুখ ফুলিয়ে কথা বলার অধিকার থাকে আল্লাহর কসম আমি আজিজুল ইসলাম জিহাদি আমারও মুখ ফুলিয়ে কথা বলার অধিকার আছে আপনি যদি একজনের গান গাইতে পারেন আমিও একজনের গান গাইতে পারি তবে আমরা জাগতিক কোনো নেতার গান গাই না আমরা গাই কোরআনের গান আমরা গাই হাদিসের গান আমরা গাই আল্লাহর গান আমরা গাই আল্লাহ রসুলের গান এরপরেও যদি লোক না আসে যারা বাজারে আসো এক মিনিট শোনো যদি না আসো সবাই যেই ধরে নিয়ে আসবো তোমাকে কোরআনের মাহফিল দেওয়ার বাজার করবার আমি এসে এই গা ঘামাই চলে যাব সব তৈরি থাকে দু মিনিট কি বলে দুই মিনিট ছুটি দেবো সবাই যেই যে কটা আসবে ধরি উঁচু করে কাকের মতন ধরে নিচ্ছে কোরআনের মাহফিল দিয়ে আমরা শুনতেছি আর ওনারা বাজার খেয়ে বেড়াচ্ছে তাহলে রসুলের অনুসরণ অনুকরণ করলে জীবনের স্বপ্নটা কি হয়ে যাবে জোরে বলেন কি হয়ে যাবে এবার রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম ভালো করে শুনেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে নেতা নেত্রী সকলের চাইতে রসুলকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত মমিন হওয়া যাবে না খালি রসুলের মহব্বত আমার দিলে সবচেয়ে বেশি থাকা লাগবে কথা বলেন ঠিক না বেঠিক সেই রসুলের মহব্বত করে কোরআন শুনতে এসেছি এই জন্য রসুলের নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সকলে বলছি সাল্লাল্লাহু রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল
আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালো বাসাব নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখে তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা সেই নেতার নামে আবারও দুরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি কষ্ট করে গতকালকেও ছিলেন আজকেও আছেন আমরাই কষ্ট করতেছি কিসের আজাব থেকে পরিত্রাণের জন্য জাহান্নামের আজাব থেকে পরিত্রাণের জন্য এত কষ্ট করি এত বেহনত করি রাত জাগি সময় দেই শ্রম দেই মার খাই জেলে যাই মামলা নেই ফাঁসির কষ্টে ঝুলি ঘর ছাড়ি বাড়ি ছাড়ি নিজের সন্তানের আমি রাজপথে মিছিল করি শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য আর কোন জায়গায় যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও আর আমাকে তুমি কোথায় পৌঁছায় দাও জান্নাতে পৌঁছায় দাও এবার এই মজলিসে যত লোক আছেন সকলের কাছে একটু দাবি করি দোজকে যেতে চান কেডা কেডা হাত তোলেন ওরে বাপ রে বাপ কোথায় যেতে দোজকে কেউ যেতে চান যেতে চান না কেউ যেতে চান না এবার আসুন তো সুদখোর কারা কারা ছেড়ে একটু হাত তোলে সুদখোর হাত তোলেন নাই আচ্ছা ঘুষ করে হাত তোলেন তাও নাই জল ঢাঙার মুসলমান এমনি ভালো এরা সুদও খায় না ঘুষও খায় না খায় খায় আচ্ছা 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 এবার আসেন বাপ মার মেরিছে অথবা বাপ মার না খেতে দিতে দিয়ে বাড়ির থেকে তারাই দিয়েছেন এই ভাইরে একটু হাত তোলেন নেই ওয়াল্লাহ তালি তো লোকগুলো খুবই ভালো এবার আসুন আপনার আমানত আপনার আমানত ছিল একটা অর্থাৎ আপনার উচিত ছিল দেশের আইন অনুসারে একটা ভোট দেবেন আপনি কিন্তু আপনি একটার বদলে 170টা ভোট দিয়েছেন 169 জন মানুষের আমানত খেয়ানাত করেছেন এই লোকগুলো হাত তোলেন ইয়াও নাই তালি তো সব জান্নাতি সবাই জান্নাতি এখন দেখা যায় জাহান্নামি লোক থাকলেও হাত তুলবে কারণ যদি কেউ দেখে ফেলে ভিডিও হয়ে যাবে কালকে ভিডিওগুলো ছেড়ে দেওয়া হবে সবাই জানবে জল ঢাকার মানুষ কত ভালো এই জন্য মুখ নিচু করে আছেন কিন্তু কিছুই বলতেছেন না ওই অবস্থায় তওবা করুন আল্লাহ যতদিন বেঁচে আছি জাহান্নামের কাজ আর আমি করব না এখনই আপনার জীবনের সব গোনা কি হয়ে যাবে তওবা করলে আল্লাহ বড় খুশি হয়ে যায় তওবা করলে আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যায় এই জন্য সুদখোর তওবা করেন ঘুষখোর তওবা করেন পিতামাতার হক নষ্ট করা লোক তওবা করেন পরের হক নষ্ট করে রাতের অন্ধকারে অনেক ভোট মেরে একজনের হক নষ্ট করেছেন তারাও তওবা করেন তওবা করে ফিরে আসুন আর নিয়ত করুন আর কোনোদিন এ অন্যায় কাজে জড়িত হব আপনার হয়তো জাহান্নাম থেকে আল্লাহ মাফ করে দেবে এবার সবার কাছে দাবি
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা খণ্ড, এই নয় খণ্ডের কি আট খণ্ডের লোক সবাই মিলে এবার দাবি করতেছি, কারা কারা ভেস্টে যেতেছেন একটু হাত তোলেন। ওরে সর্বনাশ, ভেস্টে জায়গা ধরবে তো? সবাই জান্নাতি, আল্লাহ পাক সকলের হাতগুলো রে কবুল করে নি, সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নি। আমি সূরা জুমারের একটা আয়াত, সূরা নেসার একটা আয়াত, আর তিরমিজি শরীফের একটা হাদিস, দুইটা আয়াত একটা হাদিস দিয়ে বুঝাইয়ে দেব কারা কারা জান্নাতে যাবে। আপনারা তো জান্নাতে যেতে চাইছেন, এখন জান্নাতে যাবার গুণ যদি না থাকে জান্নাতে যেতে পারবেন না। তবে আমাদের দেশে গুণ না থাকলেও অনেক কিছু হয়, যেই ব্যক্তি দশবার মেম্বারিতে দাঁড়িয়ে পাস করতে পারেনি সেবা, সেই ব্যক্তি কোন কায়দায় গুলু জুলু করে টিকিট নেই রাতারাতি এমপি মন্ত্রী, এটা আমার দেশে চলতি আছে চলতি আছে চলতি আছে। কিন্তু আল্লাহর কাছে কি তা হবে? জোরে বলেন তা হবে? আল্লাহর কাছে অটো পাস বলে কোনো পাস নাই, লেখাপড়া করেই পাস করা লাগবে। বিয়ে করলেও বাচ্চা হয়, বিয়ে না করলেও বাচ্চা হয়, তাই না? বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও বাচ্চা হয়, বিয়ে না করে যদি বাচ্চা হয় সেটা কি বাচ্চা? অবৈধ বাচ্চা। বিয়ে করার এক বছরের মাথায় যদি বাচ্চা হয় সেটা হয় বৈধ বাচ্চা। নির্বাচন করেও নেতা হওয়া যায়, নির্বাচন না করেও নেতা হওয়া যায়, নির্বাচন করে যারা নেতা হয় এরা হলো বৈধ নেতা, নির্বাচন ছাড়া যারা নেতা হয়ে যায় এরা বৈধ নেতা হয় না। এবার বোধ হয় কিছু লোকের একটু খারাপ লাগতেছে না ভাই? আমি আমি খারাপ কথা বলার জন্য চেষ্টা করবো না, তবে মাঝে মাঝে যদি দুটো মুখ ফসকে বেরিয়ে যায় মাফ করে দিয়ে। আপনারা থেকেও বা কী করবেন, না থেকেও বা কী করবেন? এখানে চারটে পুলিশ আসলেই তো যথেষ্ট, আপনারা থাকার কোনো দাম আছে? দশ তারিখে সমাবেশ হবে, বিশ লক্ষ লোক এক জায়গায় হবে, আজকে 300 পুলিশে পিটাইয়ে হাইকোর্ট ভেঙিয়ে সেখান থেকে সব বেরি করে দিয়েছে, আপনি 20 লক্ষ লোক কি আর লাগছে? বুঝেন না কে? বুঝদি হয়? তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, এখন তো ছেলেমেয়েরা আমার দেশের বাচ্চারা দোয়া করে আল্লাহ বর্তমান যে সরকার আছে এই সরকার কিয়ামত পর্যন্ত থাক। যদি বলেন কেন, এরা শুধু মার কাছে বলে আব্বার কাছে বলে আব্বা, বড় ভাই অনেক কাজ পর্যন্ত লেখাপড়া শিখত, বড় ভাই অনেক কাজ পর্যন্ত লেখাপড়া করতো, তারপরে পরীক্ষায় তিনি কোনো কোনো সাবজেক্টে ফেল, আর আমার লেখাও লাগে না পড়াও লাগে না ক্লাসও যাওয়া লাগে না, আমার তো এখন অটো পাস। কি পাস? অটো পাস আর পোলট্রির মুরগি বাচ্চারা খুব পছন্দ করে। অটো পাস আর পোলট্রি মুরগি, কেন না? পোলট্রি মুরগির গোস্তগুলো নরম, ও সন্তানেরা খুব খায়, দেয় আর গোপাস গোপাস। আর বুড়ো মানুষও কয় তুই পোলট্রি দেখতে পাই না গরুর গোস্ত নেছিস কেন? তাহলে ওদের কাছে এগুলো সহজ, আর বাচ্চাদের কাছে অটো পাস দারুণ সহজ, কারণ লেখাপড়া না শিখে যখন পরীক্ষা দেই আমাকে 50 মার্কের মার আগেই দিয়ে দেয়, 50 বার কুটি কাটে যাইমেন লিখলি হয়ে গেল, সুতরাং অটো পাস চলতেছে। এই অটো পাস আমরা করতে চাই না, আমরা পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চান দুই হাত উঁচু করে আল্লাহর দেখান, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। তাহলে হাত উঁচু করে আপনারা কি বুঝালেন, কি শুনবেন, কি শুনবেন, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় সেইটাই শুনবেন তো? হাত উঁচু করে তাই দেখাইছেন তো আপনারা? আমিও কোরআন উঁচু করে বলেছি, আমি ওই কথাগুলোই বলবো।
এখন এই কথাগুলো বলতে যদি আমার আধা ঘন্টা সময় লাগে থাকবেন, যদি এক ঘন্টা সময় লাগে থাকবেন, যদি দুই ঘন্টা সময় লাগে থাকবেন, যদি মনে করেন হুজুর আমার এক ঘন্টা সময় দেওয়ার মতন সময় আমার নাই, আপনি আগে ভাগে চলে যান, আগে ভাগে চলে যান, আমার দুঃখ নাই। কালকে আর শোনেন শোনেন, আপনি হয়তো মনে করতে পারেন কালকেও আর শুনেছি আজকেও ৪৫ মিনিট হয়ে গেছে, সুতরাং আর কেন এবার আমি চলে যাই, আপনি চলে যেতে পারেন, কিন্তু আমি এখন জান্নাতে যাবে কারা কোরআন হাদিস দিয়ে বুঝাবো, যদি এর মধ্যে কেউ চলে যান বসবো আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন শয়তানের চামচাটাই চলে যাচ্ছে। যাবেন তা আগে ভাগে যাবেন, পেশাব লাগলে এখন ওঠেন, ওই যে আধা ঘন্টা আলোচনা করে আপনার হুজুর এক নম্বর কোনো এক নম্বরের ছুটি হবে, এক নম্বরের ছুটি গতকাল হয়ে গেছে কিন্তু আজকে হবে না, যদি বলেন হুজুর কেন আজকে যদি এক নম্বর ধরে রাখতে না পারে ওখান থেকে ছেড়ে দেবেন নিচে যাক, কালকে এখানে মাহফিল হবে তাহলে আজকে ছেড়ে দিলি সমস্যা কি, নামাজ কে নামাজ কালকে পরে কালকে নামাজ পড়বে, বাড়ি দিয়েই কাপড়টা পাল্টাই নামাজটা পড়িয়ে দেবে, তবুও কোরআনের মাহফিল ঠিক দেন না ভাই, আজকের এই কোরআনের মাহফিল আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, কয় ব্যক্তি, এক নম্বর মোসাফেরের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না, দুই নম্বর মাজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না, তিন নম্বর মা বাপের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। আমি একজন মোসাফির, প্রায় ৪৫০ কিলোমিটার রাস্তা পার করে আপনার এখানে এসেছি, বাড়ির থেকে ৪৮ মাইল দূরে গেলে মানুষ মোসাফের হয় আর আমার দূরত্ব ৪৫০ কিলোমিটার, নিঃসন্দেহে একজন মোসাফের, তাও কোরআনের দিন প্রচার করতে যে মোসাফের হয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক, তাহলে রাসূলের হাদিস অনুসারে আমার দোয়া আল্লাহ কবুল করবে। দুই নম্বর মাজলুম, আপনারা খেয়াল করেন বাংলাদেশে আমি যখন ওয়াজ করতেছি এই একই রাত্রিতে প্রায় ১০,০০০ জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, ১০,০০০ জায়গায় ১০,০০০ একজন করে প্রধান বক্তা, সব বক্তাদের মিলান আর আজিজুল ইসলাম জিহাদির মিলান, যতগুলো নির্যাতিত বক্তা আছে আপনি হিসাব করলে হয়তো আমি মাজলুম বেশি, আমার পরে জুলুম সবচেয়ে বেশি হয়েছে, এক নম্বর। দুই নম্বর, এই কোরআনের কথা বলার কারণে আমার চোখ বেঁধে রিমান্ডে রাখা হয়েছিল, এই কোরআনের কথা বলার কারণে হাত বেঁধে পা বেঁধে আমাকে ৫ দিন একটা বদ্ধ ঘরে রাখা হয়েছিল, এই কোরআনের কথা বলার কারণে আমার পিঠি বন্দুক নল দিয়ে গুলি চালানো হয়েছিল, আল্লাহ পাক এখনো বাঁচাই রেখেছেন, তাহলে আমি একজন মাজলুম এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি এই কোরআন হাদিসের কথা বলার কারণে তৎকালীন জালেমেরা আমার বাড়ি ঘরদোর ভেঙে দিয়েছিল, আমার বৃদ্ধা মাকে মেরেছিল, ছোট্ট বাচ্চাটারও গলা ধাক্কা দিয়েছিল, তাহলে আমি একজন মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। আর আপনার মঞ্চে যারা আছে, আপনারা যারা আছেন, আপনারা পিতা মাতা, সুতরাং আজকে আমি দোয়া করবো আল্লাহ হয়তো দোয়া ফিরাইয়ে দেবে না, এই জন্য সকলকে নিয়ে দোয়া করে আমরা বাড়ি যাব, যেখান থেকে শুরু করেছি আপনারা জানেন আমি কখনো দুই ঘন্টার বেশি আলোচনা করি না, তবে আজকে হয়তো আরও একটু কমাই দিতে পারি, দুঃখ নাই, তবে যতক্ষণ আমি আলোচনা করব আমাকে রেখে চলে যাওয়া যাবে না, রাজি রাজি রাজি, এর পরেও যদি আপনি যান তাহলে বসবা আপনি মুনাফেকের বাচ্চা, কারণ মুনাফেকরা কথা বলে একরকম কাজ করে আর একরকম, আপনি আমাকে বললেন হুজুর চালান আমি থাকবো আর আমার রেখে আপনি চলে গেলে বসবা আপনার মনের ভিতরে বড় ভাগ ছিল, দয়া করে এক ঘন্টা সময় কোনো ব্যাপার না, ইতিমধ্যে এক ঘন্টা হয়ে গেছে আর এক ঘন্টা সময় কোনো ব্যাপারই না, শুধু আমার দিকে তাকাই থাকবেন এক ঘন্টার সময় আপনার পাল দিয়ে চলে যাবো, আপনি বুঝতেই পারবেন, তাহলে আল্লাহ পাক আমাদের কোরআনের মাহফিলে সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন।